শাকিব খান এবং শাবনুর অভিনীত সেরা 5 ব্যবসাসফল সিনেমা এক্স্যাক্টলি কোনটা কোনটা, এই টপিকস নিয়ে হয়তো অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে কিংবা অনেক রকম পোস্ট আপনারা দেখতে পারেন, কিন্তু আজকে আমি অথেন্টিক এবং আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই 5টা সিনেমা হচ্ছে শাকিব খান এবং শাবনুরের ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা এই জুটির। এবং প্রত্যেকটা সিনেমার বিজনেস কিন্তু বক্স অফিসে 5 crore প্লাস, হ্যাঁ এর এক একটা সিনেমা বক্স অফিসে 5 কোটি টাকার উপরে ব্যবসা দিয়েছে। এবং এক্স্যাক্টলি সিনেমাগুলো কী কী, শাকিব খান এবং শাবনুর জুটির ক্যারিয়ারের সর্বোচ্চ 5টা ব্যবসাসফল সিনেমা নিয়ে আমার আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি। শাকিব খান এবং শাবনুর ঢালিউডের একটা মোস্ট ভার্সাটাইল জুটির নাম, এবং এই জুটির প্রত্যেকটা সিনেমা কত ব্যবসা করেছে এই টপিকসের উপরেই আজকে আমি ভিডিও বানাতে যাচ্ছি। এবং আমি বলবো যে সেরা 5 টপ 5 সিনেমা, এবং প্রত্যেকটা সিনেমা কিন্তু 5 crore প্লাস আপ বিজনেস দিয়েছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে এইসব মানে বিজনেসের সোর্স কি, আমি আপনাদের আবারও বলছি আমি অথেন্টিক সোর্স, আমি অনেক যাচাই বাছাই করে হলের গ্রেস কিংবা যারা সিনেমার নির্মাতা, তো কোনো না কোনোভাবে কিন্তু আমি যে ডাটা আমি যে উপাত্তগুলো কালেকশন করেছি এটা কিন্তু 100% অথেন্টিক। তো এই টপিক্সের উপরই আজকের ভিডিওটি। এবার হয়তো আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে এর একটা সিনেমার বক্স অফিসে যেহেতু মানে 5 crore প্লাস বিজনেস দিয়েছে, তাহলে এই সিনেমাগুলোর বাজেট কি? প্রত্যেকটা সিনেমার বাজেট কিন্তু 1 থেকে 1.5 কোটি, এবং এই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে বিজনেস করেছে 5 crore প্লাস। এখন তার উপরে কত কোটি বিজনেস করেছে এটা কিন্তু যার যার ফিলোসফি শেষে আসলে মানে বুঝে নেবেন, কিন্তু এটুকুই শিওর যে এর প্রত্যেকটা সিনেমা 5 crore প্লাস আপ মানে বিজনেস দিয়েছে। শাকিব খান এবং শাবনুর জুটির ক্যারিয়ারের 5 নম্বর ব্যবসাসফল সিনেমা হিসেবে যে সিনেমাটা রয়েছে 2006 সালে রিলিজ পাওয়া উত্তমাকাশ পরিচালিত সিনেমা ঢাকায় আপুলা বরিশালে মায়া। উত্তমাকাশের কিন্তু প্রত্যেকটা সিনেমার নামের কিন্তু একটা ভেরিয়েশন থাকতো, এবং ওই টাইমের অডিয়েন্স কিন্তু বেশ মানে মজা পেত তার সিনেমার নামে। তো নাম যাই হোক না কেন, কাম কিন্তু 100% সলিড। এই সিনেমার প্রত্যেকটা গানই ছিল 4 বছর, এবং এই সিনেমাটা তৎকালীন সময় হিউজ জনপ্রিয়তা পায়। পাশাপাশি 2006 সালের কিন্তু সেরা 10 ব্যবসাসফল সিনেমার কিন্তু একটা সিনেমা ছিল ঢাকায় আপুলা বরিশালে মায়া, এবং এখন পর্যন্ত উত্তমাকাশের ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা হিসেবে ধরায়। এবং শাকিব খান এবং শাবনুর জুটির ক্যারিয়ারের 5 নম্বর ব্যবসাসফল সিনেমা হিসেবে রয়েছে ঢাকায় আপুলা বরিশালে মায়া সিনেমাটি। বলাকা সিনেমা হলে কিন্তু রেকর্ড ব্রেকিংভাবে এই সিনেমাটা চলে। যাই হোক, শাকিব খান এবং শাবনুর জুটির ক্যারিয়ারের 5 নম্বর ব্যবসাসফল সিনেমা হিসেবে রয়েছে ঢাকায় আপুলা বরিশালে মায়া। এবার 4 নম্বর সিনেমা, শাকিব খান এবং শাবনুর জুটির ক্যারিয়ারের 4 নম্বর ব্যবসাসফল সিনেমা হিসেবে এখন পর্যন্ত ধরায় কঠিন প্রেম। 2007 সালে ডিসেম্বর মাসে ঈদে কিন্তু রিলিজ পায় কঠিন প্রেম সিনেমাটি, এবং যে সিনেমার নির্মাতা ছিলেন এম বি মানিক, এই সিনেমার প্রত্যেকটা গানই ছিল অসম্ভব সুন্দর। বিশেষ করে জানো বন্ধু তোমার বুকে আমার গৃহবাস, অন্তরের আত্মীয় তুমি, বিশ্বাসের নিঃশ্বাস, অসম্ভব সুন্দর এবং 4 বছরের গান, এবং এই গানগুলো আজও কিন্তু শুনলে আমাদের মনে কিন্তু সমানভাবে নাড়া দিয়ে যায়। কিংবা যে ভালোবাসা তুমি দিয়েছো আমায়, সেই ভালোবাসা বুঝি কারো বুকে নাই, আমি ছাড়া বুঝি আর কেউ দেখে নাই, অসম্ভব সুন্দর গান। এবং মেকিং ছিল সিনেমার অসম্ভব সুন্দর, পাশাপাশি শাকিব খান এবং শাবনুর তাদের প্রত্যেকের পারফরমেন্স ছিল আনবিলিভেবল। যাই হোক, শাকিব খান এবং শাবনুর জুটির ক্যারিয়ারের 4 নম্বর ব্যবসাসফল সিনেমা হিসেবে এখন পর্যন্ত ধরা হয় এম বি মানিক পরিচালিত 2007 সালে রিলিজ পাওয়া সিনেমা কঠিন প্রেম, এবং এই সিনেমারও কিন্তু বক্স অফিস কালেকশন ছিল 5 crore প্লাস, এবং বাজেট হবে অ্যাপ্রক্সিমেট 1 crore থেকে 1.5 crore-এর মাঝামাঝি। এবার 3 নম্বর সিনেমা, শাকিব খান এবং শাবনুর জুটির ক্যারিয়ারের 3 নম্বর ব্যবসাসফল সিনেমা হিসেবে এখন পর্যন্ত ধরা হয় 2009 সালে রিলিজ পাওয়া সাহস সংগ্রাম পরিচালিত সিনেমা বলবো কথা বাসর ঘরে। একটা অফ ট্র্যাক সিনেমা যদি 2009 সালে না আসতো অ্যাজ লাইক মনপুরা, তাহলে কিন্তু এই সিনেমাটা হতে পারতো 2009 সালের হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার। সিনেমার প্রত্যেকটা গানই ছিল অসম্ভব সুন্দর, বিশেষ করে ওই টলমলো টলমলো চোখ তুলে, কিছু বলো 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 না মিষ্টি করে, আসিফ এবং কনক চাপারগাঁও অসম্ভব সুন্দর, এই গানে কিন্তু শাকিব খান এবং শাবনুর তাদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ছিল রীতিমতো আনবিলিভেবল। এবং এই সিনেমাতে কিন্তু আরও একটা ক্যারেক্টার প্লে করেছিলেন সাহারা, এবং সাহারার সঙ্গে শাকিব খানের কিন্তু নয়ন ঘুরাইয়া খুঁজি তোমার তোমার গানটা কিন্তু একটা মানে মাইল ফলক, মানে সাহারার ক্যারিয়ারে কিন্তু একটা বেস্ট সং, এবং এই গানটাও কিন্তু তৎকালীন সময় হিউজ জনপ্রিয়তা পায়। এবার 2, শাকিব খান এবং শাবনুর জুটির ক্যারিয়ারের 2 নম্বর ব্যবসাসফল সিনেমা হিসেবে এখন পর্যন্ত ধরা হয় 2008 সালে রিলিজ পাওয়া সিনেমা 1 টাকার বউ। আজকে আমরা দিঘিকে যারা নায়ক হিসেবে পেয়েছি সেই দিঘি কিন্তু এই সিনেমাতে চাইল্ড আর্টিস্ট ক্যারেক্টার প্লে করেছিলেন, এবং যেখানে তিনি শাকিব খান এবং শাবনুরের মেয়ে ক্যারেক্টার প্লে করেছিলেন। অসম্ভব সুন্দর একটা সিনেমা, এবং বারবার দেখার মতো একটা সিনেমা। এই সিনেমার প্রত্যেকটা গানই ছিল 4 বছরের, ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, গানটা কিন্তু আজও আমাদের কাছে সমানভাবে জনপ্রিয়। পাশাপাশি এই সিনেমাতে একটা গান ছিল মানে প্রত্যেকটা গান দেখেন, মন দিলাম প্রাণ দিলাম কিংবা আউলা প্রেমের বাতাস লেগে, প্রত্যেকটা গান অসম্ভব সুন্দর। এবং এই সিনেমাটা কিন্তু ছিল 2008 সালের সেরা 5 ব্যবসাসফল সিনেমার একটা। পি এ কাজল পরিচালিত 1 টাকার বউ সিনেমাটা কিন্তু একটা রেকর্ড। আমরা জানি 2008 সালে 64টি জেলায় 81টা প্রেক্ষাগৃহে সর্বোচ্চ সংখ্যক প্রিন্ট দিয়ে কিন্তু এই সিনেমাটা রিলিজ পায়, যেটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে 2008 সালের আগে কোনো সিনেমার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেনি। যাই হোক, প্রত্যেকটা ব্যাপার রেকর্ড ছিল, পাশাপাশি সিনেমার কাস্টিং ছিল অসম্ভব সুন্দর। যাই হোক, পি এ কাজল পরিচালিত সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড সম্রাজ্ঞী শাবনুর অভিনীত সিনেমায় 1 টাকার বউ এখন পর্যন্ত শাকিব খান এবং শাবনুরের ক্যারিয়ারের 2য় ব্যবসাসফল সিনেমা হিসেবে ধরা হয়। এবার 1 নম্বর ব্যবসাসফল সিনেমা,
প্রিয়া কাজল কিন্তু একটা 1 থেকে 1.5 কোটি সিনেমার বাজেটের সিনেমা অ্যাজ লাইক 1 টাকার বউ কিন্তু মানে বানানোর সাহস পায়নি যতক্ষণ না পর্যন্ত তিনি তার ফার্স্ট সিনেমা বাম্পার হিট দিতে পেরেছে। হ্যাঁ, আমি কথা বলছি 2007 সালে রিলিজ পাওয়া সিনেমা আমার প্রাণের স্বামী, এবং এখন পর্যন্ত এই সিনেমাটাকে শাকিব খান এবং শাবনূরের ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা হিসেবে ধরা হয়। 1 থেকে 1.5 কোটি টাকার এই বাজেটের সিনেমা কিন্তু ওই মানে তৎকালীন সময়ে কিন্তু 5.5 কোটি প্লাস মানে 5.5 থেকে 6 কোটি টাকার আশেপাশে কিন্তু এই সিনেমাটা বিজনেস করেছিল, একটা আনবিলিভেবল ব্যাপার। এবং এই সিনেমার মধ্য দিয়ে কিন্তু মেরিল প্রথম আলো পুরস্কার কিন্তু মানে বিজয়ী হয়েছিলেন শাকিব খান এবং শাবনূর তারা দুজনেই, এবং এই সিনেমার প্রত্যেকটা গানই ছিল অসম্ভব সুন্দর। এবং বিশেষ করে বেবি নাজবিনের একটা গানের ক্রেজকে কিন্তু এই সিনেমাতে কাজে লাগানো হয়, কই গেলা নিঠুর বন্ধুরে সারা বাংলা খুঁজি তোমারে। মানে সিনেমার মেকিং বলেন, সিনেমার কাস্টিং বলেন, শাকিব খান কিংবা শাবনূর তাদের প্রত্যেকের পারফরমেন্স বলেন, আনবিলিভেবল। তো সবকিছু মিলিয়ে কিন্তু শাকিব খান এবং শাবনূর জুটির ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা হিসেবে ধরা হয় 2007 সালে রিলিজ পাওয়া সিনেমা পিএ কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী। যাই হোক, আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি শাকিব খান এবং শাবনূর জুটির ক্যারিয়ারের সর্বোচ্চ 5 ব্যবসাসফল সিনেমা এক্স্যাক্টলি কোনটা কোনটা, এবং আমি 100% শিওর যে এই সিনেমাগুলোর বাজেট হবে অ্যাপ্রক্সিমেট 1 কোটি থেকে 1.5 কোটির বাজেটের মাঝামাঝি, এবং এই সিনেমাগুলোর কিন্তু বক্স অফিস কালেকশন ছিল প্রায় 5 কোটি আপ। যাই হোক, শাকিব খান এবং শাবনূর জুটির ক্যারিয়ারের সেরা 5 ব্যবসাসফল সিনেমা নিয়েছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি ফিরে এলাম আপনাদের মূল্যবান কমেন্টে।